হ্যালো বন্ধুরা, সব ভালো তো? সব আজকে আবার আসলাম রোববারের দুপুরে কিছু ভালো মুভিজের ব্যাপারে কথা বলতে। আজকের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ অন্যান্যবার আমি নিউলি রিলিজ করা ফিল্মস অ্যান্ড ওয়েব সিরিজ নিয়ে কথা বলি, কিন্তু আজকের আমি এমন তিনখানা মুভিজের কথা বলবো যে তিনটে অলরেডি রিলিজ করে গেছে অনেকদিন আগে, কিন্তু আমাদের বেঙ্গলি অডিয়েন্সরা এই মুভিগুলো সম্বন্ধে অতটা অবগত না, মানে জানে না, পাতি কথা বলতে জানে না, ঠিক আছে? অনেকে হয়তো দেখেছে, অনেকে হয়তো দেখেনি, আর স্টিল যারা দেখনি তাদের জন্য এই মুভিগুলো আমি বলবো দেখা উচিত। অ্যাজ এ ফিল্ম লাভার তোমরা দেখো মুভিগুলো, তোমাদের ভালো লাগতে বাধ্য। তো শুরু করার আগে ভিডিওটা আগে জানিয়ে রাখি শারদীয়ার আগাম শুভেচ্ছা অভিনন্দন। কদিন পর থেকে দুর্গাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে, সবাই ফাটি এনজয় করো, দ্যাটস ইট। আর একটা কথা যেটা হচ্ছে, অন্যান্যবার তোমরা দেখে চলে যাও ইয়ার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করো না প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, মানে খুব কষ্ট হয়, বিশ্বাস করো বুকের ভেতরটা পুরো চিনচিন করে ওঠে, তোমরা দেখে দেখে চলে যাও সাবস্ক্রাইব করো না, মানে প্রচণ্ড কষ্ট, মানে অন্তর থেকে কষ্টটা উঠে আসে একদম। সো কার কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমি 3-2-1 অর্ডারে বলবো মুভিগুলো। তিন নম্বরে যে মুভিটা রেখেছি সেটার নাম হচ্ছে 96। মুভিটার লিড রোলে আছে বিজয় সেতুপতি অ্যান্ড ত্রিশা কৃষ্ণন। এই মুভিটা একটা ওয়ান লাইনার দিয়ে রাখি, মুভিটা কী নিয়ে, মুভিটা হচ্ছে একটা লাভ স্টোরি, ঠিক আছে, একটা পিওর লাভ স্টোরি। হ্যাঁ, তোমরা ভাবছো লাভ স্টোরির মধ্যে নতুনত্ব কী আছে, রাইট? সেই তো একটা হিরো থাকবে, একটা হিরোইন থাকবে, সে ফান্ড লোকেশনের গান, তারপর হিরোইনের পেছনে ভিলেনরা তারা করবে, ও হিরো এসে মাছ গিরি দেখিয়ে মারবে, ধুমধাম ধুমধাম উড়ে বেরিয়ে যাবে, এরকম কাইন্ড অফ, রাইট? কারণ আমরা এরকমই লাভ স্টোরি দেখে অভ্যস্ত সবাই। কিন্তু এই যে 96 মুভিটা, 96 মুভিটা এসব কিচ্ছু নেই, বিশ্বাস করো এসব কিচ্ছু নেই, নাথিং এলস। মুভিটা একটা জিনিস দেখানো হয় যেটা হচ্ছে একজন আরেকজনকে টাচ না করে, ঠিক আছে, একটা টাচও না করে একজন আরেকজনের থেকে দূরে থেকে কীভাবে ভালোবাসা যায়, এই মুভিটার তরফ থেকে সেটাই দেখানো হয়েছে। ইয়েস, এই মুভিটা ভাববে হয়তো বোরিং, এই কিচ্ছু না, বিশ্বাস করো নাথিং এলস। তোমরা যদি একবার মুভিটা দেখতে বসো, ট্রাস্ট মি, তোমরা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে উঠবে, মানে ভালোবাসা এরকমভাবেও যায়, এই মুভিটা না দেখলে তোমাদের বিশ্বাস হবে না। ইয়েস, তো প্লিজ গিয়ে দেখো এই মুভিটা, আমাদের ইউটিউবে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে, ডাবিং অ্যাভেলেবেল আছে, সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ। আর মুভিটা দেখার পর আমি এটুকুই বলতে পারি তোমাদের ফাটাফাটি লাগবে, কারণ অন্যান্য লাভ স্টোরির মতো এটা একদমই না। সো এবার আসা যাক নাম্বার টুতে, হচ্ছে মুভিটা হচ্ছে নাম রাতসাসন, যেটা হচ্ছে পুরোপুরি একটা সাসপেন্স থ্রিলার মুভি। লিড রোলে আছে বিষ্ণু বিশাল, ওই আর কি মেনলি ফোকাস ও এই মুভিটাতে, বিষ্ণু বিশাল, ঠিক আছে, ও একটা পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার প্লে করেছে। আর এটা মানে সাসপেন্স থ্রিলার মুভি আমরা অনেক টাইপের দেখেছি, বাট এইটা হচ্ছে আপ টু দ্য মার্ক, এরকম সিনেমা একটাই হয়। ইয়েস, যে ভিলেন বা যে খুনগুলো করছে মার্ডারার, সে প্রত্যেকটা বাচ্চা বাচ্চা মেয়েকে, বাচ্চা বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে খুন করে, এবং যাদের বাড়ি থেকে বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে তাদের বাড়ির সামনে একটা পুতুল রেখে দিয়ে পুতুলের চোখ মুখ মানে উঠিয়ে নিয়ে ফেলে দিয়ে চলে যায় পুতুলটা, ঠিক আছে? এবার ওই যে বিষ্ণু বিশাল যে পুলিশ ইন্সপেক্টর, সেই মার্ডারের কাছে কী করে পৌঁছাবে, মানে এই মুভি সেটা নিয়েই গল্পটা। আর এই মুভিটা প্রত্যেকটা সিনে এমন এমন সাসপেন্স বা এমন এমন তোমার মাস্টার স্ট্রোক আছে না, দেখে হাঁ হয়ে যায়, এই মুভিটা দেখে ওঠার পর এখন মাথা পাতা চুলকাতে তোমরা বাধ্য। ইয়েস, ট্রাস্ট মি, এটাই হবে, মাথা পাতা চুলকাতে তোমরা বাধ্য। ফাটাফাটি মুভি, টু গুড, কোনো কথা হবে না, জাস্ট অসম মুভিটা, এ দেখো সানডে আজকের। আমি এর জন্যই এই মুভিগুলো তোমাদের কাছে সাজেশন, অ্যাজ এ সাজেশন হিসেবে নিয়ে আসলাম, তোমরা গিয়ে দেখতে পারো, তোমার সানডেটা ফাটাফাটি কাটে আছে। আর হ্যাঁ, এই মুভিগুলোর প্লিজ আমার কথায় বিশ্বাস না হলে প্লিজ গো টু গুগল অ্যান্ড তুমি IMDb রেটিংসগুলোও চেক করতে পারো। এবার আসে নাম্বার 1, কোন মুভিটা, এই মুভিটা হচ্ছে একটা অস্কার ডিজার্ভিং মুভি, সুপার ডিলাক্স। ইয়েস, এই মুভিটার লিড রোলে আছে আমাদের বিজয় সেতুপতি অ্যান্ড আরও কিছু নাম করা যে আমাদের সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো হিরোইন্সরা আছে।
জাস্ট গিয়ে দেখো মুভিটা। এই মুভিটা দেখার পর মানে তোমার লাইফের দিকে তাকানোর ভঙ্গিটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এই মুভিটা এত সুন্দর সুন্দর সব মেসেজ দেওয়া আছে। এই মুভিটা হচ্ছে চারটে স্টোরিকে নিয়ে একটা সিনেমা, চারটে স্টোরিকে একটা মিক্সার গ্রাইন্ডারে ফেলে দিয়ে মিক্স করে যে জিনিসটা বেরোয় সেটা হচ্ছে সুপার ডিলাক্স। ইয়েস, আর বিজয় সেতুপতি এই মুভিটা যে ক্যারেক্টারটা প্লে করেছে সেই মুভি সেই ক্যারেক্টারটা প্লে করার জন্য আচ্ছা আচ্ছা অ্যাক্টরদের ঘাম ছুটে যাবে। ইয়েস, দে আর টু গুড। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো হিরোইনরা মানে জাস্ট টু গুড, অ্যান্ড তাদের ক্রিয়েটাররা ভাই কোত্থেকে মাথা দেয় কী করে গল্পগুলো বেরোয়। আমি জাস্ট ভাবি মানে এইসব জিনিসপত্র আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির মেকার্সদের মাথা থেকে কেন বেরোয় না। আমাদের বেঙ্গলি ফিল্মে দেখো বা আমাদের হিন্দি ফিল্মে দেখো, ওরা সব সাউথ ইন্ডিয়ান মুভিগুলোর এই সিন কপি করছে, ওই সিন কপি করছে, দেখো স্টোরি কপি করে নিচ্ছে, ইনফ্যাক্ট ফাইটিং সিনগুলোও কপি করে নিচ্ছে, রাইট? কিন্তু ভাবে না কেন, মানে এইসব স্টোরিগুলো আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির লোকজনের বা আমাদের বলিউড ইন্ডাস্ট্রির লোকজনের মাথা থেকে কেন বেরোয় না আমি সেটাই ভাবি। ওরা শুধু টোকার মানসিকতা নিয়ে আছে, আর সাউথ ইন্ডিয়ান মুভি মেকাররা ওরা জিনিসগুলোকে নিয়ে রিসার্চ করে, পড়াশোনা করে, তারপর তখন ওদের মাথা থেকে বেরো। ওদেরও তো একটাই মাথা, ওদের তো দুটো মাথা না যে এসব সিনেমাগুলো বের করছে, আর এদেরও তো দুটো মাথা না, রাইট? তো এরা কেন বের করতে পারে না, ওরা কেন পারে, নিশ্চয়ই একটা হিউজ ডিফারেন্স আছে, কারণ ওদের কপি করার মেন্টালিটি, ওদের তৈরি করার মেন্টালিটি, দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন দিস। এটুকুই বলার, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভিস, তোমাদের ভালো লাগবে, আর তোমার মুভিগুলো দেখে তোমাদের থটসটা জানাও আমাদের কমেন্ট সেকশানে, অ্যান্ড অলসো আমার টুইটার অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্কও আমার ডিসক্রিপশানে দেওয়া আছে, যদি তোমরা আমার সাথে ওখানে কথা বলতে চাও বা তোমাদের কিছু অভিযোগ থাকুক বা কিছু বলার থাকুক তুমি আমাকে ওখানেও কানেক্ট করতে পারো তোমরা। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা জিনিস বলার, এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড তার কিছু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছে, তার একটা থিয়েটার গ্রুপ আছে যে থিয়েটারের থ্রু থেকে তারা সোশ্যাল ওয়ার্ক করে থাকে। সো তাদের ইউটিউব অ্যান্ড ফেসবুকের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা গিয়ে ওদের পেজ ভিজিট করতে পারো, গিয়ে সাপোর্ট করতে চাও সাপোর্ট করতে পারো, সাহায্য করতে চাইলে সাহায্য করতে পারো, ইটস টোটাল অল আপ টু ইউ। আর ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস অন দিস কাইন্ড অফ ফিল্মস অ্যান্ড ওয়েব সিরিজ রিলেটেড রিভিউস। Bye, bye, ta-ta!